অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন, আমি আপনার কাছে আসি অভিষেক বাবু। অভিষেক বাবু, আমার মনে হচ্ছে দূতেদের মেজাজ কিন্তু একটু চড়া, হাই, মানে মানুষের যদি গলা চড়া হয় দূতেদেরও গলা কিন্তু চড়া। দেখুন, আমি মুখ্যমন্ত্রীর ভাষায় বলছি যে প্রতিবাদ নয়, বিক্ষোভ নয়, পাননি তাই বলতে গেছিলেন, তাতে থাপ্পড় খেয়ে ফিরেন। দিদির দূতেদের সম্বন্ধে বলার আগে আমি একটু দিদির ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যে এই বিক্ষোভ হোক বা অসহায়তা হোক, যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম অসহায় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে আসেনি। কারণ এমন অসহায় মুখ্যমন্ত্রী যে তিনি একটা অভিযোগ করছেন, সেই অসহায় মুখ্যমন্ত্রীর অভিযোগ অসহায় পুলিশ মন্ত্রী শুনছে না। আজকে উনি যখন বলেন রাজীব বন্দ্যোপাধ্যায় বনসহায়ক নিয়োগ পদে দুর্নীতি করেছেন, একটা কে করবে? মঙ্গল গ্রহের কেউ? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করার কথা। গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুরুলিয়াতে যিনি অবজারভার ছিলেন তিনি চাকরি কোটায় বিক্রি করেছেন। তাহলে আপনি পুলিশ মন্ত্রী পদে আছেন না নেই, নাকি সেটা অন্য কাউকে দিয়েছেন, নাকি যাকে দিয়েছেন সে তার কাজ করছে না? এবার তো দিদির দূতকে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক শুনছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি শুধু জানতে চাই যে এই এই যে হাঁস ঝাড়ুটাকে কে কে বিশ্বাস করে, কেন হাঁস ঝাড়ু? তৃণমূল বলেছিল তৃণমূলের দুর্নীতি ধরে দেবে তৃণমূলের পাঠানো দূত, এবং সুরক্ষা কবচ কি থেকে সুরক্ষা? তৃণমূলের থেকে সুরক্ষা হয় না কি তা? এটা যদি হতো তাহলে বীরভূমে সেই কথাটা হতো না। বাঁধ থাকুক না থাকুক, বালি থাকলেই দল থাকবে। এই বালির বাদ মার্কা যদি তৃণমূলের দূতরা হয় তার অবস্থাটা আজকে আমরা দেখতে পাচ্ছি। একটু আগে সন্ময়দা এবং তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলছি, ব্যারাকপুরের বাসুদেবপুরে আলো নেই এবং 11 বছর বাদে আলো এসেছে, তার জন্য হাইকোর্টকে লেগেছে, হাইকোর্টকে লেগেছে। আরে হাইকোর্টকে লাগবে না কেন? ওই বাসুদেবপুরের লোকজন তো এটা জানে না যে তাদের সাংসদ এখনো বিজেপির না তৃণমূলের। আগে তো এটাকে অভিযোগটা নিয়ে কার বিরুদ্ধে কার কাছে যাবে, এরা তো এখনো ঠিক করে উঠতে পারছে না যে কার সম্বন্ধে অভিযোগটা কার কাছে করবো, আগে তো সেটা জানতে হবে। কারণ অভিযোগ মানে অভিযুক্ত এবং অভিযোগকারী এখন তো এক জায়গায় রয়েছে। Forget about everything. আমি একটা প্রশ্ন করতে চাই। সন্ময়দা বললেন যে চুরির টাকা যদি ফেরত দেওয়া হয়, প্রথম কথা চুরির টাকা যেই মুহূর্তে ফেরত দিতে হয় পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী প্রথমেই আপনি গ্রেফতার হয়ে যাবেন, কারণ তখন এটা স্বীকার করতে হয় যে আপনি চুরিটা করেছেন। এই চুরিটা করেছেন সেটা কখন প্রমাণিত হলো? তোমাদের সবার এখানে দিদিকে বলো কর্মসূচিটা মনে আছে, গত বছর পুরসভা নির্বাচনের আগে যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হচ্ছে পার্থবাবু এবং সুব্রত বক্সি নাম ধরে ধরে বলছেন যে এক্সিস্টিং বা ইনকামবেন্ট অনেক কাউন্সিলরকে টিকিট দেওয়া হয়নি কারণ তাদের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে, সেই পার্থ চ্যাটার্জি যে লোকের মার্কশিট দিচ্ছিল সে এখন সেই অভিযোগে জেলে। এরকম মানে হাঁস ঝাড়ু মার্কা জিনিস, এরকম খুঁড়োর কলকা মার্কা জিনিস কেউ বিশ্বাস করে না পৃথিবীতে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন না বললেন, তার থেকেও আগে মমতা বন্দ্যোপাধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলা উচিত যে আমি যে অভিযোগটা করেছিলাম সেটা অভিযোগ ছিল না, জোরে কথা ছিল না, বিক্ষোভ ছিল। বেশ, শি হ্যাজ টু ক্লারিফাই টু হারসেলফ।